বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবার এঁচোড়ের রেসিপি নিয়ে এসে গেছি। দেরি না করে চলো শুরু করা যাক রেসিপিটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এঁচোড় কিছুটা কেটে রেখেছি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, আলু দিলে বেশ ভালো স্বাদ আসে। একটা উঁচু পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এখন একে একে করে কাঁঠালটা দিয়ে দিচ্ছি, তারপর আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। সেম প্রসেসটা আপনি কিন্তু প্রেশার কুকারেও করতে পারবেন, কিন্তু সেখানে আপনাকে একটা সিটিতে কিন্তু নামিয়ে নিতে হবে, না হলে বেশি গলে যাবে। আট থেকে 10 মিনিট পর চেক করে নিচ্ছি, দেখুন কাঁঠালটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে স্ট্রেন করে নেব আর প্রসেসটা দেখাচ্ছি কীভাবে এটাকে তৈরি করব। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলেই একে একে করে তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দালচিনি দিয়ে দিলাম, চারটে এলাচ দিয়ে দিচ্ছি আর 3 থেকে 4 লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটা সুন্দর সেন্ট এসে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন জিরা ফোড়ন। জিরাটারও সুন্দর একটা সুগন্ধ এসে যাওয়ার পর এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এটা আমি মিডিয়াম সাইজ পেঁয়াজের বাটা করে নিয়েছি আর তখনই সঙ্গে সঙ্গে একটুখানি নুনও দিয়ে দিয়েছি। নুনটা দিলে কী হবে কি, পেঁয়াজ বাটা দেওয়ার পরে তেলের মধ্যে ভীষণ চারদিকে ছিটকায়, ওই ছিটকানিটা হবে না যদি আমি নুনটা দিয়ে দিই সঙ্গে সঙ্গে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি, আপনি দেখছেন ভালো করে নাড়চাড় করার পরে রংটাও বেশ পাল্টে এসেছে। এবার 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি আর 1/2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। আর বাটাটাকে দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন আপনি বেশ মিলে গেছে। এবার টমেটোটাকে কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, সেটাকে নিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে মজে যাবে, তাই আমি কি করব এটাকে কিছু মিনিটের জন্য ঢেকে নেব। এবার মশলা তৈরি করা যাক। একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে আমি 2 চামচ ধনে গুঁড়ো নিয়ে নেব আর 1 চামচের মতন আপনি দেখতে পাচ্ছেন আমি জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। হলুদ নিয়ে নিয়েছি 1 টিস্পুনের মতন। এখন এটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। যদি আপনারা ঝাল পছন্দ করেন, এই সময়টাতেই চেষ্টা করবেন লাল শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে, তাহলে কি হবে কি বেশ ভালো করে মিক্স হয়ে যাবে আর মশলাটা যখন আপনি কষাবেন ওই সময় মশলাটা লাগবেও না। পেস্ট তৈরি হয়ে গেছে, এবার ওই দিকটা চেক করে নিচ্ছি কী হচ্ছে। একটু দেখতে পাচ্ছেন কি একদম টমেটো মরে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আর এই সময় আমি কাশ্মীরি লাল মির্চের গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম, এটাতে কী হবে কি রং রং আসার জন্য, কেন কি আমি বেশি ঝাল খাই না তাই রং দেওয়ার জন্য ওটাকে দেওয়া হয়েছে। আর এখনই আপনি দেখতে পাচ্ছেন যে মিক্সচারটা আমরা রেডি করেছিলাম মশলার, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব, ভালো করে নেড়ে নেব। আর আপনি দেখতে পাচ্ছেন কি আমার কিন্তু এই পুরো পদ্ধতিটা কিন্তু মিডিয়াম ফ্লেমে চলছে, ঠিক আছে। আর আপনি দেখতে পাচ্ছেন মশলা কিন্তু তেল আর মশলা আলাদা হওয়া শুরু হয়ে গেছে। আর এই সময়টাতেই আমি কিন্তু 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমি খুব বেশি ঝাল প্রিফার করি না তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি। আপনাকে আমি অলরেডি বলেছি যদি ঝাল পছন্দ করেন আপনারা কিন্তু মশলাটা দেওয়ার সময় নিজের মানে আপনাদের ঝালের টেস্টের হিসাবে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবেন। এখন এই ক্ষেত্রে দেখছেন কি আমি যেগুলো আমরা ভালো করে আলাদা করে রেখেছিলাম, যে কাঁঠাল আর আলুকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। মশলাও কষে গেছে, কষানোর সময় দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার সামান্য একটুখানি জল নিয়ে এটাকে ঢেকে দেব, তাতে কি হবে কি মশলাটা ভালোভাবে কাঁঠাল আর আলুর সাথে মিলে যাবে। এখানে কিন্তু গ্যাসটা আমার লোতে থাকার কোনো কথাই নেই, যেহেতু সেদ্ধ আছে কাঁঠালটা আমি গ্যাসটা বেশ হাই দিয়ে রেখে, দেখুন 3 মিনিট পর একদম চেক করে নিচ্ছি একদম মশলা একদম মাখা মাখা হয়ে গেছে।
যারা গ্রেভি খেতে চায় না, একটু মাখা মাখা খেতে চায়, তারা এই সময় নামিয়ে নিতে পারেন। আর যারা একটু গ্রেভি রাখতে চায়, তারা আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে একটা আলাদা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি। সেই গরম জলটাকে এখন আমি অ্যাড করে দেবো। গ্রেভির হিসাবে নিতে হবে, যে যত পরিমাণে গ্রেভি খেতে চায় সে সেই পরিমাণে জলটাকে অ্যাড করবে। আমি জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দিলে কী হয় না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বয়লিংটা খুব তাড়াতাড়ি এসে যায় রান্নার মধ্যে, আর স্বাদটা খুব ভালো হয়। আর এই সময় কিন্তু আমি লাস্টে যে নুনটা দিয়ে আর একটু ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। আর ভালো করে দেখবেন সব কিছু সুস্বাদু সুসেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। 5 মিনিট পরে আমি দেখে নিচ্ছি গ্রেভি একদম তৈরি হয়ে গেছে। আপনারা আপনারা যেই পরিমাণে গ্রেভিটা রাখতে চান সেইভাবেই নামিয়ে নেবেন। এছাড়া রান্না কিন্তু এইভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।